अच्छा हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি অপর্ণা। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা রেসিপি। তো এই ব্লগটা একটু অন্যরকম হবে, তো আমি ভাবলাম রোজকে একই রকম ব্লগ না স্টার্ট করে, তো ভাবছি একটু অন্যরকম ভাবে ব্লগ করি। তো দেখো, আমার ছেলে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, এখন বিকেল প্রায় 4টা বাজে। তো এখন আমরা বেলের শরবত বানাবো, ঠিক আছে? যে সাঁচি বেল বলে না, বেলপাতা গাছ, যে বেলপাতা পুজো লাগে তোমরা অনেকেই জানো, তো সেই গাছে যে বেল হয় সেটা দিয়ে শরবত বানিয়ে খাই, পেট ঠান্ডা থাকে, বা এমনিও খাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে ওটা। তো চলো আজকে বেলের শরবত বানাবো, আর খুবই ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানাবো, কারণ যেহেতু গরমকাল তো শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব ভালো লাগে, তাই না? তো চলো কীভাবে কী শরবতটা বানাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমি বেলটা নেবো, অলরেডি বেলটাকে আমি ফ্রিজে রেখেছি, এই দেখো, তাকে ঠান্ডা থাকে বেলটা। এখান থেকে একটা বেল নেব যেটা বেশি পাকা আছে, চলো এই দেখো, চলো চলো বেলটাকে ওটা রেখে দিই, ফ্রিজটাকে চলো দেখাবো নাকি কথা বলে নি, বেশি ঠান্ডা, এই জলগুলো বেশি ঠান্ডা আছে। চল তুমি কিন্তু দেখাবো, মানে বসে বসে দেখো, বসে 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 হবে নাকি তুললি এসে বসো, দেখাচ্ছ আমাকে না, তুমি তুললি এসে বসো, তাহলে একটু ভালো করে দেখা। তো দেখো, এখানে দুটো বেল নিয়েছি আর একটা ঠান্ডা জল নিয়েছি ফ্রিজ থেকে। তো এই বেলটা আমি অলরেডি আগে ভেঙেছিলাম, তো এটাকে আর একটু ভাঙবো, এই দেখো, আর এটাকে ভাঙবো। বন্ধ কেন হচ্ছে? আচ্ছা বার করবো, এভাবে পুরো বেলটা আমি বার করে নেব, মুখটা দেখাচ্ছে, এটা বাদ দিয়েছি, অনেকটাই শক্ত ওটা, আর বাকি এই দেখো এখান থেকেও ভালো করে নিয়ে নিয়েছি খোলা গোলা, এই যে। তো এটাকে আমি এখন ঘুলে নেব ভালো করে, এভাবে চামচ দিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করব, জল অ্যাড করে ঘুলে নেব। মিক্সিতেও করা যায়, আরামসে মিক্সিতেও করে নিতে পারো, বাট আমার মিক্সি আমি আর ইউজ করব না, এভাবেই করে নেব। এই দেখো ঠান্ডা জল অ্যাড করছি, এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব জলের সাথে বেলটা। এবার ঠিক দেখাচ্ছে মাকে, এটা দেখা যাচ্ছে কি হচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বেল মিক্স করছি তো জল দিয়ে, গালি কবি টি কাদা তো সামনে আছে, ইদার তুলতে চালে তুল চল আনা বাবা গিয়ে গালি। তো দেখো, যেগুলো ফেলানোর এগুলো একটু ফেলে দিচ্ছি, তারপরে একটু ছেঁকে নেবো অবশ্য। এই দেখো মিক্সিতে হলে কি হবে বলো তো, এই বিচাগুলো আগে থেকে বার করে ফেলে দিতে হবে, না হলে হবে না, কারণ মিক্সিতে বিচাগুলো তো পিসা হয়ে যাবে আর সেটা কিন্তু পিল পিল করবে, ভালো লাগবে না শরবতটা, সেই জন্য হাতে করে বাধ্য হয়ে হাতে করে করতে হচ্ছে। আর এটা কিন্তু খুব ভালোই লাগে খেতে, তোমরা এটা করতে পারো, আর পেটের জন্য খুবই ভালো। এই গরমকালে তো অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখবে, বাচ্চা বড় সবার খুব পছন্দ আসবে এই শরবতটা। সিম্পলি, তেমন কিছু দেওয়ারও নেই, সিম্পল ভাবেই বানানো, কিন্তু খুব সুন্দর। তো দেখো বিচাগুলো আমি সব বার করে ফেলে দিচ্ছি,
তো বিচাগুলো অলরেডি আমি বার করে দিয়েছি, আর যা একটু একটু শক্ত শক্ত জিনিস থাকবে ওগুলো কিন্তু ছাঁকলেই বেরিয়ে যায়, মানে বেরিয়ে আসবে। তো দাঁড়াও আমি এর মধ্যে আবার জল অ্যাড করবো। এই দেখো এর মধ্যে আমি চিনি অ্যাড করবো, মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবো। দেখাচ্ছো মানে এই চামচে তিন চামচ চিনি অ্যাড করেছি, মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে, কম বা বেশি করে নেবে। তো দেখো আমার এই একদম খুবই ইজি আর সিম্পল আর খুবই উপকার একটা রেসিপি তো তৈরি হয়ে গেছে। তো দেখো আমি এখানে ছেঁকে নেব, এটা যেহেতু গাঢ় একটু দেখো এটা একদম ঘন, আমি ছাঁকনিটা দিয়ে ছাঁকছি তো সেই জন্য একটু এটা যাচ্ছে না, না ছেঁকেও খাওয়া যায় বাট একটু ছেঁকে নিলে পরিষ্কার লাগবে, একদম মুখে পড়বে না এগুলো। দেখো অলরেডি দুটো গ্লাস হয়ে এসেছে জাস্ট, এটার জন্য আমি এভাবে এমনি রাখবো কারণ আমাকে এরকম ভাবেই ভালো লাগে সরবতটা। তো দেখো শরবত রেডি, জাস্ট কার পালা, আর এটা কিন্তু খুবই টেস্টি বানে খেতে, আর পেট ঠান্ডা করে, খুবই উপকারী একটা শরবত। তো অবশ্যই ট্রাই করো। তো আজকে জন্য এই পর্যন্ত, শ্রেয়াস অন্য একটা রেসিপি নিয়ে, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।